সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সো আজকে আমি আপনাদেরকে একটি নতুন দেশ সম্পর্কে, কিভাবে বিজিট ভিসায় বাংলাদেশ থেকে আসা যায় সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেব। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো বাংলাদেশ থেকে কিভাবে ইউএসএ বিজিট ভিসায় আমেরিকা যাওয়া যায়, সো সেই সম্পর্কে একটি দিক নির্দেশনা দেব। আশা করছি আপনারা যারা অতি উৎসাহী এবং আগ্রহী বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার জন্য, ভ্রমণ করার জন্য, তাদের কাজে আসবে। কষ্ট করে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে একটা খুবই সুন্দর একটা দিক নির্দেশনা পাবেন। আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর যারা অলরেডি করে ফেলাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনাদেরকে ইউএসএ তে ভিজিট ভিসা যাওয়ার জন্য যে নিয়মাবলী এগুলা একটা একটা করে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার ওয়ান হচ্ছে, 1 ইয়ার পাসপোর্ট ভ্যালিডিটি থাকতে হবে। আপনার পাসপোর্ট যদি 1 ইয়ারের কম হয় তাহলে এটা পাসপোর্ট রিনিউ করে দেন ফাইল জমা দিতে হবে। তারপর হচ্ছে ইউএসএ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ডাউনলোড করে ফিল আপ করে জমা দিতে হবে। তারপর হচ্ছে ইউএসএ তে যাওয়ার জন্য যে ট্রাভেল ভিসার যে ফি, ফি হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় 12,500 টাকা। বাট এটা আপনি যখন ওয়ান টাইম ওয়ান প্রেজেন্ট অ্যাপ্লিকেশন করবেন এটা ডলারের দামে ওঠানামা করে, এটা চেক করে নেবেন। তারপরে হচ্ছে আপনার প্রসেসিং টাইম, আপনি যখন ট্রাভেল ভিসার জন্য ফাইল জমা দিবেন ইউএস এমবিসিতে, মিনিমাম 4 to 6 উইকস ওরা বইলা দেয়, বাট এটা কম বেশি হয়। অনেক সময় দেখা যায় যে 4 উইকসের মধ্যে জানায় দেয়, আবার অনেক সময় 6 উইকসের বেশিও লাগতে পারে। তারপরে হচ্ছে আপনার এই 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট। প্রুফ অফ অকুপেশন, আপনি যেই অকুপেশনে আছেন বর্তমানে বাংলাদেশে, যেরকম আপনি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পলিটিশিয়ান, যেই অকুপেশনে আছেন ওই অর্গানাইজেশনের প্যাডে একটা লেটার আপনি নেবেন, এবং অবশ্যই ওই লেটারটা ইংলিশে হতে হবে। আপনার যে পজিশনটা আছে ওইটা ওই লেটারে উল্লেখ করবেন। তারপরে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনি ইউএসএ তে ট্রাভেল ভিসার জন্য অ্যাপ্লাই করলে। এটা হচ্ছে আপনার $6,000, এটা 6 মাসের ট্রানজেকশন দেখাতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5 লক্ষ টাকার মতো আসে, 5 থেকে 5.5 লক্ষ টাকা। বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ডলার উঠানামা করতে পারে, সো এগুলো চেক করে দেন ফাইল জমা দিবেন। দেন হচ্ছে কাভার লেটার, খুবই ইম্পর্টেন্ট, এটা যেটা ড্রাফট বলে। আপনি একজন ট্রাভেলার ভিজিট করবেন ইউএসএ তে, এইটা কাভার লেটারে কী কী দিবেন? কাভার লেটার মধ্যে আপনার নেম, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার, আপনার যে ট্রাভেলের যে বিবরণী, ওখানে যে কতদিন থাকবেন, কোথায় থাকবেন, আপনার যে মেইন ইন্টেনশন জাস্ট ইউএসএ ভিজিট করার জন্য দেন আবার ব্যাক করবেন, এই জিনিসগুলো পুরো বিস্তারিত আপনি কাভার লেটারের মধ্যে উল্লেখ করতে হবে। ইনভাইটেশন লেটার, আপনার যদি কোনো ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থাকে, এই যদি কেউ ইনভাইটেশন লেটার দেয় তবে লক্ষ্য রাখতে হবে আপনার জেনুইন ইনভাইটেশন লেটার হতে হবে। যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, যদি কেউ ইনভাইটেশন লেটার প্রোভাইড করে তাহলে ওইটার মধ্যে আপনার তার ওই দেশে যে নেম, অ্যাড্রেস, তারপরে তার পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, প্লাস তার যে জব ডেসক্রিপশন আছে এটা উল্লেখ করতে হবে। ফরওয়ার্ডিং লেটার, এটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির মালিক হন বা কোনো বিজনেসম্যান হন তাহলে আপনার যে কোম্পানির যে প্যাড আছে ওই প্যাডের মধ্যে ফরওয়ার্ডিং লেটারের মধ্যে, ওই লেটারটার মধ্যে আপনার যে বিজনেসের যে আপনার পজিশন, আপনি যদি ম্যানেজিং ডিরেক্টর হন বা ম্যানেজার হন, ওই বিষয়গুলো ফরওয়ার্ডিং লেটারের মধ্যে উল্লেখ করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে হলিডে লেটার নিতে হবে। এয়ারলাইন হোটেল রিজার্ভেশন, অবশ্যই আপনাকে অ্যাডভান্স এয়ারলাইন বুকিং দিতে হবে, হোটেল রিজার্ভেশন দিতে হবে। আর একটা হচ্ছে আপনার খুবই মজার বিষয়, ইন্টারভিউ, ইন্টারভিউ ডাকতে পারে আপনাকে। আপনি যদি ইউএস এমবেসিতে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ওরা সামটাইমস যদি মনে করে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে, সো অফকোর্স আপনি ইন্টারভিউ প্রিপারেশন রাখবেন। ও আপনাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করবে, ওরা আপনি কী জন্য আমেরিকাটা ট্রাভেল করতে চান এই সম্পর্কিত বিষয় আপনাকে জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট, আপনার অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে এবং এটা অবশ্যই ইংলিশে হতে হবে। আপনার যদি ছেলে মেয়ে থাকে
ওয়াইফটাকে ওনাদেরও বার্থ সার্টিফিকেট শোক করতে হবে। তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি, যেটা হচ্ছে বাংলাদেশে ভোটার আইডি, এটা দিতে হবে। এখন হচ্ছে দুই সিস্টেমে অ্যাপ্লাই করা যায় ইউএসএতে ভিজিটিং ভিসা, একটা হচ্ছে পেপার অ্যাপ্লিকেশন পেপার বেস, আরেকটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। আপনি পেপার বেসে জমা দিতে পারেন এমবেসিতে যাই, আবার অনলাইনেও সব কাগজপত্র। এখন আমি আপনাদেরকে বাস্তবিক কিছু ধারণা দেব যেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজে দিবে। যেরকম আপনি যদি ভিজিটার নতুন হন বা ট্রাভেলার নতুন হন, তাহলে আপনি যদি মিনিমাম 4-5টা কান্ট্রি ভিজিট করেন, যেরকম আপনার ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে চায়না, জাপান, আপনি যদি ইউরোপের কোনো একটা কান্ট্রি ভিজিট করেন, তাহলে আরও ভালো হবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা খুবই কাজে দিবে। আপনি আমেরিকান এমবেসিতে ট্রাভেল ভিসা অ্যাপ্লাই করার পূর্বে আপনি যদি এই 3-5টা দেশ যদি ভ্রমণ করেন, তাহলে আপনার এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই উপকার হবে। তারপরে হচ্ছে আপনার প্রমাণ করতে হবে ইন্টেনশন টু রিটার্ন, মানে আপনি আমেরিকাতে যে 6 মাসের ভিজিট করবেন বা 3 মাসের ভিজিট করবেন, ভিজিট করার পরে আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন, এই জিনিসটা প্রমাণ করতে হবে। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন, এই সরকারকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে আপনার ভিসা মোটামুটি শিওর ওরা দিয়ে দিবে। তারপরে ইদানিং নতুন শুনলাম যে যদি কেউ এই ফেসবুকে অথবা টুইটারে আমেরিকার স্বার্থবিরোধী কোনো নিউজ বা সোশ্যাল মিডিয়াতে যদি কোনো নিউজ করে থাকে বা কোনো আপডেট বা কোনো কিছু যদি লোড করে থাকে ফেসবুকে, তাহলে ওই জিনিসগুলো ডিসক্লোজ করতে হবে, কারণ ইদানিং ওরা ওই সিকিউরিটি ইস্যুতে ওই জিনিসগুলো চেক করে। তাহলে আপনি মনে রাখতে হবে যে আপনি আমেরিকান এমবেসিতে ট্রাভেল ভিসা অ্যাপ্লাই করার পূর্বে আপনি যদি কোনো এক সময় আমেরিকার স্বার্থবিরোধী কোনো নিউজ সোশ্যাল মিডিয়াতে শো আপ করেন, তাহলে আপনি এই বিষয়গুলো আপনার সব মানে ডিসক্লোজ করতে হইব। সো এই হচ্ছে মোটামুটি ধারণা, আপনি বাংলাদেশ থেকে যদি কেউ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ট্যুরিস্ট ভিসায় যেতে চায়, তাহলে আপনার এই রিকোয়ারমেন্টগুলো মোটামুটি আপনার কাজে লাগবে। তারপরেও আপনি যখন করবেন অবশ্যই অনলাইনে যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলা চেক করে নেবেন। আর আমি নর্মালি কাউকে সাজেস্ট করি না যে কোনো এই যে এজেন্সি যেগুলো আছে ট্রাভেল এজেন্সি, এগুলো আমি কোনো সাজেস্ট করি না। আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সির শরণাপন্ন হন, তাহলে অবশ্যই ভালো করে জেনে বুঝে দেন এগুলার শরণাপন্ন হবেন। সো আজকের মতো আমি বিদায় নিব, আশা করছি আপনারা যে পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, এসকেবি ব্লকের সাথে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।